খড়দহ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্ময় কুমার দাসের সমর্থনে প্রচারে উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম সহ উচ্চস্থানীয় নেতৃত্বরা। চিন্ময় কুমার দাস লড়াইয়ের ময়দানে সুযোগ পেয়ে মানুষের জন্য কাজ করতে সচেষ্ট অগণিত কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রচারে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন বলে জানালেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী চিন্ময় কুমার দাস। খড়দহ পৌরসভা নির্বাচনে প্রার্থীপদে লড়াই সুযোগ পেয়ে চিন্ময় কুমার দাস জানান, মানুষেরা জিতে এলাকাকে সৌন্দর্য মণ্ডিত করে তার অন্যতম লক্ষ্য। প্রয়াত বিধায়ক কাজল সিনের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য চিন্ময় কুমার দাস প্রস্তুত। এতদিন তৃণমূল কংগ্রেসে রয়ে নানা বিপদে আপদে এলাকার মানুষের জন্য কাজ করেছেন। দলের হয়ে দায়িত্ব পালন করতে মরিয়া প্রচেষ্টারত থাকেন সংসদীয় চিন্ময় কুমার দাস। দলীয় কর্মসূচি অনুসরণ করে কর্মকাণ্ডে নিযুক্ত থেকে মানুষের জন্য কাজ করায় বিশ্বাসী। সারা বছরই মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছেন তিনি। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী চিন্ময় কুমার দাস। সেই উন্নয়নের সাথে আমরা আছি এবং আমরা প্রত্যেকটি জায়গায় শুধু উন্নয়ন নিয়ে কথা বলেছি, কারোর বিরুদ্ধে নয়, কারোর কটাক্ষ কথা নয়, শুধুমাত্র উন্নয়ন। মমতা ব্যানার্জি কর্মকাণ্ডকে যদি আপনার পছন্দ হয় আপনারা ভোট দেবেন। মমতা ব্যানার্জি মানুষের পাশে জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি জায়গায় আছেন, সেই জন্য আপনাদের ভোটটা দিন। আরও নতুন প্রকল্প, আরও নতুন যোজনা নিয়ে আমরা আসবো, মানুষের পাশে দাঁড়াবো। মানুষের প্রত্যেকটি কাজ করার যে অঙ্গীকার মমতা ব্যানার্জি নিয়েছেন 2021-এ, আমরাও সেই অঙ্গীকার এই পৌর ভোটের আগে নিচ্ছি। আমাদের কাউন্সিলর বাড়ি বাড়ি যেয়ে দুয়ারে দুয়ারে যেয়ে কাজ করবে, কোনো মানুষকে কাউন্সিলরের দরজায় আসতে হবে না, কাউন্সিলর নিজে যেয়ে দুয়ারে কাজ করবে, এই প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছি। লোমটেক্স খুলে গেছে আজ থেকে সম্পূর্ণভাবে, পুরোপুরিভাবে লোমটেক্স আজ থেকে চালু হয়েছে। আরও কয়েকটা জুট মিল বন্ধ আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে বাংলার চটকলকে শেষ করে দিতে, কিন্তু আমরা শেষ হতে দেবো না। আমরা ঠিক কোনো না কোনো রাস্তা বার করে জুট মিল চালাবো। লোমটেক্স প্রায় 3 মাস বন্ধ ছিল, আমরা চালু করতে পেরেছি। আজ থেকে পুরো স্বাভাবিক হয়ে সব মানুষ গেছে। আগামী দিন যেগুলো বন্ধ আছে সেগুলো চালাবো। সামনের সপ্তাহে মন্ত্রিসভার সাথে আমাদের মিটিং হয়েছে প্রত্যেকটি মালিকদের সাথে নিয়ে, আশা করছি সপ্তাহখানেকের মধ্যে প্রায় সব জুট মিল খুলে যাবে। দেখুন, আমাদের খড়দার জননেতা, সকলের মনে মনে কোঠার নেতা, খড়দার আবেগ, খড়দার জনজোয়ার প্রয়াত কাজল সিনহা, তার কথা ছিল যে খড়দাকে আরো নতুন করে গড়ার। তিনি একটা স্লোগান রেখেছিলেন, নতুন খড়দা গড়ার স্বপ্ন। এবং তিনি বলতেন যে ভয় নেই, পাশে আছি খড়দা পৌরসভা। ফলে এই যে অঙ্গীকার যে আমরা পাশে আছি, পাশে থাকবো, কাজ করব, আমি খালি বলবো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, মানুষের জন্য কাজ করতে হবে। আমরা প্রত্যেকটা তৃণমূলের সৈনিক, আমরা দেখি আমাদের নেত্রীকে, তিনি আমাদের দিদি, তার এই বয়সে তিনি যেভাবে উন্নয়ন করে চলেছেন, আমরা তার সৈনিক। আমরা মাথা নত করে আগামী 5 বছর মানুষের ঘরে ঘরে যাব। একটাই স্লোগান আমি দিচ্ছি, সেটা হচ্ছে দুয়ারে কাউন্সিলর। এই দুয়ারে কাউন্সিলরটাকে আমি বাস্তবায়িত করব, এই কথা দিচ্ছি। কারণ মানুষ ভোট দেবে মাথা উঁচু করে, আস্থা রেখে, ভরসা রেখে। আর আমি আগামী 5 বছর মাথা নিচু করে মানব সেবায় ব্রতী হব। 2 নম্বর ওয়ার্ডকে সারা খড়দার একটা মডেল ওয়ার্ড তৈরি করব। এটাই আমার আজকের এই সময়ের আমার ব্রতী নিচ্ছি। আমি সকল ওয়ার্ডবাসীর কাছে আমি গেছি, প্রত্যেকের কাছে গেছি, গিয়ে গিয়ে আমি বলেছি আপনারা আস্থা রাখুন, আপনারা ভরসা রাখুন। প্রত্যেকে কিন্তু আমাকে মন থেকে আশীর্বাদ করেছেন এবং আমি নিশ্চিত যে বিরোধী বলে আর কেউ থাকবে না। এই ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এর কাছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই আছে, আরো উন্নততর তৃণমূল কংগ্রেস। এটাই আমাদের সবচেয়ে বড় স্লোগান। একদম পরিকল্পনা রয়েছে, বিশেষ করে এই যে বিস্তীর্ণ অঞ্চলটা দেখছেন, এটা আমার 2 নম্বর ওয়ার্ডের 10 নম্বর পাঠ। এই অঞ্চলটা, এই অঞ্চলটা সমস্যা আছে, সেটা হচ্ছে একটা জলের সমস্যা আছে। তা আমাদের প্রয়াত বিধায়ক শ্রদ্ধেয় কাজল সিনহা, তিনি কিছুটা ব্যবস্থা করেছেন, তা জানেন তিনি গত হয়েছেন। স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে সেই কাজটা অসম্পূর্ণ কাজ, আমাদের চ্যালেঞ্জ, তার অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করব। এবং এখানে মা বোনেরা যে দূর থেকে একটু জল নিয়ে আসে, খাবারের জল, পানীয় জল, সে যত তাড়াতাড়ি সম্ভব আমি সমাধান করব। একদম তাই, এটা প্রধান সমস্যা এখন, জলের সমস্যা, খাওয়ার জলের সমস্যা। এটা দাদা অলরেডি করে গেছেন, স্যাংশন করে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু তিনি মারা গেছেন, স্বাভাবিকভাবে নতুন বোর্ড গঠন হলে আমরা সেই কাজটা আগে করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।